আমি ঝর্ণা এসে গেছি আহেরি বুটিকের কিছু সম্ভার নিয়ে। প্রত্যেককে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা, পুজো যেন সবার ভালো কাটে। আজকে আমি নিয়ে এসেছি কিছু পিওর সিল্ক, মুর্শিদাবাদ সিল্ক আর বিষ্ণুপুরী কাতান, বেস্ট কোয়ালিটির মুর্শিদাবাদ সিল্কে কাজ দেখাচ্ছি। ভীষণ সুন্দর ব্রাইট একটা শাড়ি দেখাচ্ছি, এগুলো বাঁধনিতে তৈরি করা হয়েছে, শেড দিয়ে দিয়ে বাঁধনির কাজ করা হয়েছে। এই যাচ্ছে বডি, এটা যাচ্ছে আঁচল, এইভাবে যাচ্ছে আঁচল, এটা যাচ্ছে বডি, এই যাচ্ছে বডির কাজ। মাল্টি কালার করে করা হয়েছে, প্রত্যেকটাতে শেড রয়েছে, দেখুন ভীষণ সুন্দর। সুন্দর করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন 9432987688। এই যাচ্ছে পুরো বডিটা, দারুণ সুন্দর কালার কম্বিনেশানটা বুঝতেই পাচ্ছেন, রানি ইয়েলো, একটু গ্রিন, রামা গ্রিন, ব্লু, এইভাবে যাচ্ছে পুরো বডি। আর ব্লাউজ পিস যাচ্ছে ব্ল্যাকে, ব্ল্যাকে ব্লাউজ পিস করিয়েছি, দেখুন মাল্টি কালারে স্লিপসে থাকবে। বডিটা ভীষণ সুন্দর এইভাবে যাচ্ছে, আঁচলটাও দেখালাম। শাড়ি বুকিং হয়ে গেলেও আপনাদের যদি লাগে আমাকে বলবেন, আমি সবাইকেই তৈরি করে দিতে পারবো। আমাকে একটু বৃষ্টি যদি না হয় 10-12 দিন টাইম নেবেন, আমি ঠিক আপনাদের জন্য আবার বানিয়ে দেব, কোনো চিন্তা নেই। এবার দেখাচ্ছি আরেকটা শাড়ি, এইভাবেই ডিজাইনগুলো করা হয়েছে, প্রত্যেকটা জিওমেট্রিক্যালে করা হয়েছে। এইটা দেখুন কালারটা নেভি ব্লুতে করা, নেভি ব্লু কালারের মধ্যে মাল্টি কালার, আঁচলটা যাচ্ছে সার্কেল সার্কেল করে আর বডিটা যাচ্ছে স্কোয়ার করে, এইভাবে মাল্টি কালারে করা হয়েছে। রামা গ্রিন, টমেটো রেড, ইয়েলো আর নেভি ব্লু, এর মধ্যে ব্ল্যাক নেই, উইদাউট ব্ল্যাকে করা, যেটা দেখছেন ওটা নেভি ব্লু কালার। এই যাচ্ছে বডি, এইভাবে অলওভার বডিটা যাবে, আর কুচির দিকটা থাকছে। এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা, দেখুন ব্লাউজ পিস করেছি, হচ্ছে স্লিপসে থাকছে, এটা নেভি ব্লু কালার, আর ফার্স্ট পার্টটা যাচ্ছে এইভাবে সার্কেল করে করে, নেভি ব্লুর মধ্যে এইভাবে সার্কেল থাকছে, যেটা আঁচলে করা হয়েছে, আঁচলে যেরকম করা হয়েছে সেটাই ফার্স্ট পার্টটা থাকছে। প্রাইস যাচ্ছে 4350, প্রাইস যাচ্ছে 4350। আরেকটা দেখাচ্ছি, খুব হালকা শেডে এটা তৈরি করা হয়েছে, কুচির ফার্স্ট পার্টটা দেখাই, ফার্স্ট পার্টটা দেখাই প্রথমে, ফার্স্ট পার্টটা ব্ল্যাকের উপর যাচ্ছে, ব্লাউজ পিসটাও ব্ল্যাক, এইভাবে ফার্স্ট পার্ট যাচ্ছে, কুচির দিকটা এটা থাকছে, আর এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের মধ্যে স্লিপসে কালার করে দেওয়া হয়েছে, আর এইখানে যাচ্ছে ফার্স্ট পার্ট, তারপরে যাচ্ছে হালকা রঙের একদম অফ হোয়াইটের উপরে বরফি বরফি করে, এগুলো প্রত্যেকটার মধ্যে শেড দেখুন, বরফির মধ্যে প্রত্যেকটাতে শেড দেওয়া রয়েছে, আর এইভাবে যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচলটা, বডি হচ্ছে এরকম, দারুণ সুন্দর একটা পিস শাড়ি। আপনাদের যতগুলো লাগবে, যতজন বুক করবেন আমি প্রত্যেককেই করে দিতে পারবো, কিন্তু আমাকে একটু টাইম দিয়ে বুক টাইম দেবেন, আর অ্যাডভান্স করলেই আমি শাড়িগুলো করে দিতে পারবো। এই যাচ্ছে শাড়ি, প্রাইস যাচ্ছে 4350। এই কম্বিনেশানটা দেখুন, প্রত্যেকটা কম্বিনেশান ভীষণ সুন্দর, এটাও দেখুন, যারা একটু ব্রাইট কালার বেশি পছন্দ করেন, একটা দেখালাম লাইট কালার, এটাও খুব ব্রাইট কালার শাড়িটা, এই যাচ্ছে আঁচল। আগেরটা দেখালাম যেটা, সেটা অন্য কালার কম্বিনেশান ছিল, এইটা আবার দেখুন অন্যরকম কালার কম্বিনেশানটা, এটাওতে যাচ্ছে রামা গ্রিন, রানি, টমেটো রেড, এইভাবে যাচ্ছে আঁচলের দিকটা থাকছে এরকম সার্কেল করে, ব্লাউজ পিসটা থাকছে নেভি ব্লুর মধ্যে এইভাবে সার্কেল করে, আর সারা বডি যাচ্ছে এরকম, বডিটা যাচ্ছে এইভাবে, আর ফার্স্ট পার্টটা আবার যাচ্ছে ঠিক আঁচলে যেরকম রয়েছে সেইভাবেই ফার্স্ট পার্টটা যাচ্ছে, এইভাবে সার্কেল সার্কেল করে। এটার কালারটাও নেভি ব্লুর মধ্যে করা, রয়্যাল ব্লু নয়, কালারটা নেভি ব্লুর মধ্যে মাল্টি কালার করে করা রয়েছে, প্রাইস যাচ্ছে 4350। নেক্সট দেখাচ্ছি বিষ্ণুপুরী কাতানে বাটিক, একটা ক্যাডবেরি কালার বা ডার্ক চকলেট যেটা হয়, ঠিক ডার্ক চকলেট কালারে এইভাবে বাটিক করা হয়েছে। আঁচলটা প্রথমে দেখাচ্ছি, এই যাচ্ছে আঁচল, দেখুন
লোটাসের উপর করা হয়েছে বাটিকটা, এটা যাচ্ছে আঁচল, এই যাচ্ছে বর্ডার, আপার বর্ডার। আর লোয়ার বর্ডারে দেখুন লোটাসগুলোকে কিভাবে করা হয়েছে, পদ্মের ঝাড় করা হয়েছে, পাতা পদ্ম সব এইভাবে যাচ্ছে, পুরো শাড়িটা যাচ্ছে এরকমভাবে পরপর পরপর এইভাবে মন্দির মন্দির করে এইভাবে পদ্মের ঝাড়গুলো উঠেছে, এই যাচ্ছে ডিজাইনটা, এইভাবে যাচ্ছে ডিজাইনটা। আর কালার হচ্ছে বললাম ডার্ক চকলেট কালার। এই পুরো শাড়িটা এইভাবে পরপর পরপর একদম টেম্পেল টেম্পেল করে যাচ্ছে, মিডল পোর্শন পর্যন্ত কাজ রয়েছে। আর ব্লাউজ পিস হচ্ছে স্লিভসে এই কাজটা করে দেওয়া আছে। বিষ্ণুপুরী কাতানে দেখালাম, প্রাইস যাচ্ছে 5150। এবার দেখাচ্ছি বিষ্ণুপুরী কাতানে কলমকারী পেন্টিং। বিষ্ণুপুরী কাতানে কলমকারী পেন্টিং আঁচলে দেখুন দুটো ময়ূর করা রয়েছে, এই যাচ্ছে বডি ব্ল্যাক, স্কার্ট বর্ডার করে করা হয়েছে কলমকারী, 5150। এবার দেখাচ্ছি জরিবাদার তসর। প্রথমেই দেখাচ্ছি একটা মাস্টার্ড ইয়েলোর উপরে জরিবাদার তসর দেখাচ্ছি প্রথমেই। এই দেখুন এটা যাচ্ছে ব্লাউজ পিস মাস্টার্ড ইয়েলো, এই যাচ্ছে ফার্স্ট পার্ট, এইভাবে পাতা করে দেওয়া আছে, প্রত্যেকটা পাতা কালারফুল পাতা বর্ডারগুলোতে এইভাবে কালারফুল পাতা রয়েছে। আর এই যাচ্ছে আঁচলের দিকটা, এই যাচ্ছে আঁচল, তো সুন্দর দেখতে শাড়িগুলো, প্রত্যেকটা শাড়ি ভীষণ ব্রাইট হয়েছে। এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে পাতা, আপার বর্ডার লোয়ার বর্ডার দুটোই দেখুন এইভাবে যাচ্ছে। প্রাইস যাচ্ছে 5300। জরি বর্ডার তসর দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 5300। এবার দেখুন একটা দেখাচ্ছি পেন্টিংয়ের উপরে ফিগার পেন্টিং, ফিগার পেন্টিং দেখাচ্ছি, ঠিক রাজস্থানের চিত্র, যেরকম গান বাজনা করে ওরা ওদের ভাবে মাদল বাজানো, এইভাবে দেখুন পট চিত্রটা করা রয়েছে, এই যাচ্ছে বডিতে, এই যাচ্ছে বডি, আঁকাগুলো ভীষণ সুন্দর। আর ওপর দিকটা রয়েছে ব্লক, জরি বর্ডার তসর দেখাচ্ছি, প্রাইস যাচ্ছে 5300, প্রাইস যাচ্ছে 5300। এই পেন্টিংগুলো বডিতে কিছুটা গ্যাপে গ্যাপে এই পেন্টিংগুলো করে দেওয়া রয়েছে। আর শাড়ির কালার রয়েছে পিঙ্ক কালার, শাড়ির কালার রয়েছে পিঙ্ক কালার, 5300। এবার দেখাচ্ছি একটা কলমকারিতে করা, এখানেও একটা ফিগার আছে, আঁচলে রয়েছে একটা ফিগার, এটা যাচ্ছে আঁচল, আর বডিতে যাচ্ছে কলমকারি পেন্টিং আর সাথে ফিগার মোটিভ, এই যাচ্ছে শাড়ি, মাস্টার্ড ইয়েলো কালার শাড়ি, এইভাবে যাবে বডিতে কাজটা। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন 9432987688। প্রাইস যাচ্ছে 5300। আজকে এই পর্যন্তই, আবার পরের দিন নিয়ে আসবো আবার কিছু সিল্ক। সবাই ভালো থাকবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই রাখি, নেক্সট আরেকটা বিষ্ণুপুরী কাতান দেখাচ্ছি। দেখুন লাইট শেডে তৈরি করা, একদম লাইট পিঙ্ক, যেটা হচ্ছে একদম পিচ পিঙ্কের হালকা রঙটাতে তৈরি করা হয়েছে, এই যাচ্ছে অ্যাসিড পেন্টিং, একদম ফ্লাওয়ার মোটিভে কাজ করা হয়েছে, এই যাচ্ছে আঁচল, ঠিক আলপনা ডিজাইনের মতো করে আঁচল করা আছে, আর এই যাচ্ছে পুরো বডি, এটা যাচ্ছে পুরো বডিটা, পরপর পরপর ফ্লোরাল মোটিভে কাজ করা। আর ব্লাউজ পিস যাচ্ছে এইভাবে নেভি ব্লু কালার, ব্লাউজ পিস নেভি ব্লু কালার, উইদাউট ব্ল্যাকে করা হয়েছে কাজটা, বিষ্ণুপুরী কাতান, প্রাইস যাচ্ছে 5150, প্রাইস যাচ্ছে 5150। এরপর আরেকটা বিষ্ণুপুরী কাতান দেখাচ্ছি, দেখুন প্যারোট গ্রিন আর ব্ল্যাকের কম্বিনেশনে পটচিত্র করা হয়েছে, এই যাচ্ছে শাড়িটা, পটচিত্র পেন্টিং
এত ভালো লাগে আর আঁকাটা এত সুন্দর, নিখুঁত পেন্টিং, নিখুঁত পেন্টিং করা রয়েছে। আর শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, বিষ্ণুপুরি কাটান এটা। আর এখানে ব্লাউজ পিসটা রয়েছে টমেটো রেড, ব্লাউজ পিস রয়েছে একদম টমেটো রেডের উপরে, প্রাইস যাচ্ছে 5150।